কিন্তু অনেক সফট কিন্তু হাড়গুলো প্রচন্ড শক্ত ওকে আর মিটগুলো সফট হলো আপনার আশ্বাস নাই পুরোটাই একটা পেশি আল্লাহু আকবার বলে কি জবাই করেন হালাল যত প্রাণী আছে পশু প্রাণী অনেকেই আছে তো সবকিছু তো আপনার মানে কিউট বলেন অথবা সুন্দর বলেন নিরীহ বলেন বিশাল সাইজের খরগোশ এই হচ্ছে সেই খরগোশের বারবিকিউ আমি আসলে খরগোশের বারবিকিউ খেতাম না কিন্তু যখন দেখলাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও খরগোশের বারবিকিউ খেয়েছেন এবং তার সাহাবীরা খরগোশের মাংস খেয়েছেন তাই ভাবলাম যাচ্ছে ঠিক আছে এটাও একটু ট্রাই করাই যাক একেবারে কয়লাতে আস্তে আস্তে করে একদম বারবিকিউ করা হচ্ছে র‍্যাবিটকে দিন তো মুরগির ঠ্যাং খেয়েছি আজকে খাবো খরগোশের ঠ্যাং রিসেন্টলি ভাইরাল হয়েছে আস্ত খরগোশের কাবাব এইটা দেখার পর প্রথমে মনে যেটা প্রশ্ন জেগেছে খরগোশ খাওয়া আসলে কি হালাল না হারাম তো এটা দেখার জন্য আমি প্রথমে ইন্টারনেটে সার্চ করলাম তো আমি গিয়ে দেখি যে খরগোশ খাওয়া হালাল সেজন্য চলে আসলাম ক্যাফে বয়াতিতে তো আমি আসলে এটা ভাবছিলাম যে আসলে তারা এত কিছু কাবাব থাকতে সব বাদ দিয়ে খরগোশের কাবাব কেন তো জেনে নেওয়া যাক কেন তারা এই খরগোশের কাবাব সেল করছে এবং এটা খেতে কেমন কিভাবে প্রসেসিং করছে ইচ এন্ড এভরিথিং জানাবো আজকের এই ভিডিওতে সো স্টে উইথ দ্য ভিডিও আর এই খরগোশের কাবাব পাওয়া যায় শুধুমাত্র ক্যাফে বয়াতিতে তো আমার পাশেই আছেন ক্যাফে বয়াতির ওনার ইকবাল ভাই ভাইরাল ইকবাল ভাই তো ইকবাল ভাই সব বাদ দিয়ে খরগোশের কাবাব কেন এটা কেন মাথায় আসলো আপনার মাথায় আসছে মানে অ্যাজ ইউজুয়াল তো আমার যে কাবাবগুলো আছে মোটামুটি অনেক দোকানে এই রেসিপি সেল করে আচ্ছা তো ডিফারেন্ট কিছু করার ইচ্ছা সবাই থাকে তো সেখান থেকে ডিফারেন্ট বলতে এখন নতুন রেসিপি তো আর বানানোর ক্ষমতা নাই যেহেতু আমি শেফ না তো ডিফারেন্ট কিছু হালাল কিছু নিয়ে কাজ করার তো সেই ক্ষেত্রে প্রথম শুরু হচ্ছে খরগোশ নিয়ে মাথায়তেই আসলো ফারস্টে খরগোশ অ্যাকচুয়ালি মাথায় আমার আসে না আমার মামার আসছিল তো মামা আমাকে আইডিয়াটা দিয়েছিল তো আমার মেনুতে প্রথম থেকেই অ্যাড করা ছিল খরগোশ হ্যাঁ আচ্ছা আমাকে একটু প্রশ্নের অ্যানসার দেন সেটা হচ্ছে যে এই যে খরগোশ নিয়ে কাজ যখন শুরু করলেন আপনি আশেপাশের মানুষের কাছ থেকে কোনো রকম মানে ভোগান্তির শিকার হয়েছেন না মানে ভোগান্তি সব অনলাইন প্ল্যাটফর্মে আচ্ছা মানে রিয়েল লাইফে কেউ সামনে এসে বলার অথবা অন্য কিছু করার কোনো কেউ কিছু বলে নাই রেসপন্স কেমন রেসপন্স অনেক ভালো তবে মানে জিনিসটা প্রসেস করা অনেক টাফ তো এই জন্য আমি খুব বেশি দিতে পারতেছি না আচ্ছা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আল্লাহু আকবার বলে কি জবাই করেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করি সত্যি তো অবশ্যই আমি মুসলিম আমি এখন এই জিনিসটা কেন করব না না এটা আসলে খুব ইম্পর্টেন্ট যেহেতু হালাল মানে আমাদের কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে মুরগির ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটা বলতে হয় আর খরগোশের ক্ষেত্রে ডিফিকাল্টিসটা কি কাটাকুটির ক্ষেত্রে মানে আপনার একজনকে দেখলাম আমাকে যেটা বললো যে আপু আমার হাত পা সব হাতগুলো সব ছিলে ছিলে গেছে খরগোশ ছিলতে গিয়ে খরগোশের মায়া লাগে না ভাইয়া দেখেন এটা কত কিউট একটা সাদা খরগোশ হালাল যত প্রাণী আছে পশু প্রাণী অনেকেই আছে তো সবকিছুই তো আপনার মানে কিউট বলেন অথবা সুন্দর বলেন নিরীহ বলেন সবকিছুই সুন্দর কবুতরের বাচ্চা আপনার একটা মুরগির বাচ্চা যে কিউট কিউট মুরগির বাচ্চা তো এগুলো তো মানুষ অসুস্থ হলে খায় তো এখন হালাল সবকিছু সুন্দর এখন সুন্দর জিনিস হালাল উপায়ে জবাই করতেছে খরগোশের মিট গুলো যদি আমি ধরে থাকি খরগোশের মিট কিন্তু অনেক সফট কিন্তু হাড়গুলো প্রচন্ড শক্ত ওকে আর মিট গুলো সফট হলেও আপনার আশ্বাস নাই পুরোটাই একটা পেশি আচ্ছা 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 তো দেখা যায় যে আপনি এটারে খুব মানে কেচে দেওয়া লাগে যাতে মশলা ঢুকে হ্যাঁ হ্যাঁ আর ভিতরে হাড়গুলো অনেক শক্ত মানে সাইজ অনুযায়ী খুবই শক্ত আচ্ছা আচ্ছা তো এগুলারে আবার ভেঙে দেওয়া লাগে আবার মেরুদণ্ডের হাড়টারও ভাঙা লাগে তো যখন আমরা মেরুদণ্ডের হাড়টা ভাঙি তখন দেখা যায় ধারালো হয়ে যায় তখন দেখা যায় যে হাত দিয়ে যখন মেরিনেট করতে যায় তখন হাত কাটে অলরেডি ওনার হাতে কিছু টেপ লাগানো আছে আপনি আপনার একজন কারিগরকে দেখলাম যে তার হাত কেটে গেছে আমাকে সে বলছে আপু এই খরগোশ প্রসেসিং করতে গিয়ে আমার হাতটা সব ছিলে গেছে কতদিন ধরে শুরু করলেন এটা আমার দোকানের বয়স বরাবর 3 মাস আজকে 3 মাস হইছে আচ্ছা আজকে 3 মাস হইছে আর এটা শুরু করলেন কতদিন এটা আমার মেনুতে দেখবেন ছবি দেওয়া আছে এটা প্রথম থেকে মানে প্রথমে আমি প্রথম 1 মাস 1টা সেল করছি দ্বিতীয় মাসে 2টা সেল করছি তৃতীয় মাসে এসে আর কি ব্যাপারটা একটু বাড়ছে এখন তো প্রতিদিনই সেল হয় হ্যাঁ প্রতিদিন এখন প্রতিদিন আমার কাছে মাল থাকে না মানে আমার পক্ষে দেওয়া মানে সবসময় পাওয়া যায় না আর কি কথা বলতে আমার প্রথমে খুবই মানে খুবই অড লাগছে আমি প্রথমে যখন সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো দেখলাম তখন আমার ইচ্ছা করেনি যে আমি এই খরগোশের মাংস খাই কিন্তু যাই হোক জনগণের জন্য দেখাতে হবে ভিডিওতে এবং এটা একটু টেস্ট করে দেখতে হবে সো চলুন দেখা যাক সো তৈরি করা হচ্ছে এখন খরগোশ প্রসেসিং করা খরগোশের কাবাবের প্রসেসিংটা করা শুরু হয়ে গেছে আচ্ছা এখানে মশলা মাখানো হচ্ছে ভালোমতো প্রথমে আমরা খরগোশটাকে ভালোমতো ছেঁচে তারপরে এর মধ্যে আদা রসুন এবং লবণ দিয়ে মেরিনেট করে রেখেছে
এই মেরিনেশনটার পরে কিছুক্ষণ মেরিনেশনের পরে তারপরে এখন তার একটা মশলা মাখা আছে স্পেশাল। এখানে সস আইটেম তো অনেক কিছু বলা হয় না সম্ভব না ম্যাডাম, কনফিডেনশিয়াল সিক্রেট। তারা এখানে সিক্রেট মশলা ইউজ করেছে এই সসটার মধ্যে, যেটা দিয়ে এখন মেরিনেটটা যেটা এখন দিচ্ছে তারা বারবিকিউ করার জন্য, বেসিক্যালি এটা তাদের সিক্রেট একটা মশলা ইউজ করছে। চাল সাইজের খরগোশের বারবিকিউ এইরকম একটা থালাতে আপনাকে এটা সার্ভ করা হবে উইথ লুচি অ্যান্ড সালাদ। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখানে খরগোশের বারবিকিউর পাশাপাশি আরও অনেক টাইপের কিন্তু কাবাব পাওয়া যাচ্ছে, আর সবগুলো কাবাবই তারা হচ্ছে চারকোলে মানে কয়লাতে করে দিচ্ছে, যেটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এবং ওদের মেরিনেশন প্রসেসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে খুব ভালো পরিমাণে তারা মশলা ইউজ করেছে। এখন খেয়ে দেখা যাক যে খরগোশের বারবিকিউ খেতে কেমন। আই এম সো এক্সাইটেড, আর সত্যি কথা বলতে একটু খারাপও লাগছে কারণ খরগোশের বারবিকিউ, খরগোশ এত কিউট একটা অ্যানিমাল। যাই হোক, এখন খেয়ে দেখা যাক আসলে খরগোশের বারবিকিউ খেতে কেমন। সো খাওয়া যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেন যেরকম হয় অনেক সফট, দাঁতে কামড় দিলে ছিঁড়ে চলে আসে, এটা কিন্তু তা না। এটাতে কামড় দিয়ে টানতে হলে আমাকে একটু জোর দিতে হচ্ছে, হ্যাঁ দেশি মুরগির মতো। তবে আমার কাছে খেতে কিন্তু বেশ ভালো লাগছে। বেসিক্যালি আমি এখানে তারা যে ম্যারিনেশনটা করেছে মশলার বিভিন্ন রকমের স্পাইসের, আমি এটারই টেস্ট পাচ্ছি। খরগোশ বলে যে আলাদা মাংস মনে হচ্ছে এমন কিছু না, এটা খেতে চিকেনের মতোই। সত্যি কথা বলতে এটা খেতে চিকেনের মতোই, শুধু চিকেনের মিটটা অনেক সফট হয় বাট এটা ওরকম সফট না। মিটটা একটু চুই, একটু রাবারি। এই মাংসের ফাইবারটা ডিফারেন্ট, চিকেন বা মাটনের মতো এটার ফাইবারটা না। দেখেন এটার আঁশটা কিন্তু একদিকে, মানে একটা আঁশ একদিকেই আছে। তবে এটা টেস্টের দিক দিয়ে এটা চিকেনের মতোই টেস্ট, অন্যরকম কোনো কিছু না। আমার কাছে মনে হচ্ছে আমি চিকেনই খাচ্ছি, শুধুমাত্র মিটটার ফাইবারটা ডিফারেন্ট। খরগোশ রেডি হতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে, তো সেই সময়ের মধ্যে আমি এখানকার আরও অনেক কাবাব ট্রাই করেছিলাম, প্রায় বটি কাবাব, আফগানি কাবাব। আমার কাছে কাবাবগুলো খেতে খুবই ভালো লেগেছে, তাদের এখানকার অন্যান্য সব কাবাবই আমার কাছে বেশ ভালো লেগেছে। আর তারা এই সসটা দিয়েছে বোরহানি সস, যেটাকে বলে বোরহানি সসের মধ্যে তারা সালাদ দিয়ে দিয়েছে। একটু খরগোশের কাবাব নেবেন, তারপরে এই যে বোরহানি সসটার মধ্যে ডুবিয়ে, বেশ। তবে এটা সত্যি কথা যে আমার কাছে খরগোশের মাংসের আলাদা কোনো টেস্ট মনে হয়নি, চিকেনই মনে হয়েছে, শুধুমাত্র এই মাংসটা একটু হার্ড, একটু রাবারি। ওরা চারকোলে মাংসটা কুক করার ফলে আস্তে আস্তে ভিতরে খুব ভালোভাবে স্মোকি ফ্লেভারটা গেছে, আর ওরা যে চপিংটা করেছে না, কাঁচাটা দিয়েছে মাংসটা খুব ভালো পরিমাণে ভালোভাবে ছেঁচেছে, এবং তারা যে মশলাটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছে মশলাটার ভিতরে ভিতরে মশলা গেছে, এবং এটা তাদের প্রতিটা কাবাবের ভিতরে মশলাটা খুব ভালো মতো গিয়েছে, এবং প্রতিটা কাবাব এদের হচ্ছে জুসি অ্যান্ড টেন্ডার, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর ওরা যে ম্যারিনেশন হিসেবে যে স্পাইসটা ইউজ করছে, তাদের সিগনেচার স্পাইস বা সিক্রেট স্পাইস যেটাকে বলেন, তবে এর মধ্যে আমি হচ্ছে কাবাব মশলার ফ্লেভার, আদা রসুন বাটা, আরও অনেক রকম হচ্ছে মশলা এখানে দেওয়া আছে, যেটা এটা যে কোনো কাবাবের টেস্টটাকে আরও বেশি এনহ্যান্স করছে। আর তারা হচ্ছে মাস্টার্ড অয়েল ইউজ করছে সব কাবাবে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, মাস্টার্ড অয়েলের টেস্টটা কাবাবটা আরও বেশি মুখরোচক করেছে। এখন জানা যাক খরগোশের বারবিকিউর প্রাইস কত। খরগোশের বারবিকিউর প্রাইস হচ্ছে পার কেজি 2000 টাকা, এবং এটা শুরু হয় 700 গ্রাম থেকে প্রায় 2000 গ্রাম পর্যন্ত হয়ে থাকে এক একটা খরগোশের ওজন। আর এই প্রাইসটা আপনার হচ্ছে খরগোশ প্রসেসিং করার পরে, মানে পরিষ্কার করার পরে শুধুমাত্র মিটটারই ওয়েট হিসেবে আপনি প্রাইসটা পে করবেন। সো নাও কামিং টু দ্য কনক্লুশন, আর সেটা হচ্ছে টেস্টের দিক দিয়ে খরগোশটা একদম হচ্ছে চিকেনের কাছাকাছি, মানে এত বেশি ভাইরাল হওয়ার জন্যই আসলে আমার এই খরগোশ খেতে আসা। আমার কাছে খরগোশ খেয়ে মানে টেস্টের দিক দিয়ে চিকেনেরই মনে হয়েছে, এবং সত্যি কথা বলতে ক্যাফে বয়াতির যে মেরিনেশন, যে কাবাবের মিশ্রণ, এইটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। ওদের লুচিটাও ভালো ছিল অ্যাকচুয়ালি, মানে এত বেশি ভাইরাল না হলে হয়তো আমিও খরগোশ খেতাম না, শুধুমাত্র এই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এবং নিজেও একটু জানলাম সেই উদ্দেশ্যে আসলে এই ভিডিওটা করা। আর আরেকটা কথা না বললেই না, আপনি খরগোশ না খেলেও কাবাবগুলো খাওয়ার জন্য হলেও ক্যাফে বয়াতিতে আসতে পারেন।
ওদের কাবাবগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে এবং তাদের লুচিটাও খুবই ভালো লেগেছে। সো আজকে এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।